এইগুলো মুছে দিবি, বুঝেছিস তো? এইখানে ময়ের ইয়েটা করে দেবো। কি ওখানে করবে? দেখ এটা নাই, কালার গুলো দেখে নিয়ে করবি। এইটা হ্যাঁ বুঝে গেছি, কালার তো আমি চিনি তোরা। এখন রঙ্গোলি আঁকা চলছে। আর আমাকে দেখে আমার ঠান্ডা লাগবে, তাই আমি সব করে নিয়েছি। ঠান্ডা লাগবে, এইটা কেটে দিই। হ্যালো সব কি? আমরা এখানে দাঁড়িয়ে রঙ্গোলি আঁকা দেখছি এখন। আমাকে কেটে দিই, বাইরে হালকা হালকা ঠান্ডা। আর এই যে ভূত চতুর্দশীতে ভূতকে দেখুন, ভূত। হ্যাঁ এই যে ভূত। আর এই যে আমাদের সাজানো হয়ে গেছে টুনি লাইটে, জাস্ট খুব সুন্দর দৃশ্য লাগছে, খুব বিউটিফুল লাগছে। এখানটার কিছু এরপর গাছের এখানটা দিয়েছি, গাছের এখানটা, তারপর এটা স্টিকার লাইট দিয়ে আমরা করেছি পিলারটা। আর এগুলো তো দেখতেই পাচ্ছেন, খুব আপনাদের ভিউটা দেখাচ্ছি, খুব সুন্দরভাবে লাগছে না একটা কাচের মধ্যে। এখান থেকে তো তাই দেখে মনে হচ্ছে। আপনারা বলবেন প্লিজ, হ্যাঁ কি কেমন লাগছে কেমন লাগছে না। যেমন এই দিকটা দেখুন, এই দিকটায় আসলে আমরা কি করেছি, এই সাইড দিয়ে নিয়ে গিয়ে পুরোটা কভার করেছি, মানে ওইখানেও আছে ওই পেছ। ওই দেখুন অত দূর যাবো না, কেন কি অন্ধকার দেখুন। পাশের বাড়িতেও লাইট লাগিয়েছে, আর এটা তো মন্দির। জেঠি এখন আঁকছে রঙ্গোলি, মানে আউটলাইনটা আঁকছে। কালকে আমরা সব রং ভরবো। এটা যখন পুরো জেঠি এখানে দেয়, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে মেন ডিজাইনটা। এবার এটা যখন আমরা এবার কালার করব, কালার করে দেখো। 160 টাকা কালার স্টার্ট হয়ে গেছে করা, দিদি করছে। আস্তে আস্তে পুরোটা ফিল আপ করবো। আবার আমরা শুরু করে দিয়েছি আর একটা দেখলো রঙ্গোলি বানানো। তো যেটা বলেছিলাম সেটা হলো, লুক এট দিস, দারুন। সব কালার আমার দিদি, ছোটো বোন আর আমি করেছি। তারপর এখানেও আর একটা হচ্ছে, এটাকেও রং দিয়ে ভরাট করতে হবে। এই যে বিড়াল চলে এসছে, এটা হোক ততক্ষণ। তো আবার দেখা, এই যে পুরোনোটা শেষ, দুটো হয়ে গেছে আমাদের। এখন মাঝখানেরটা করব। কেমন লাগছে? ভীষণ টায়ার্ড, কালার করে অস্থির। এবার তো দেখতে পাচ্ছেন দুটো সেম সেম, যেটি সব এই পেন্টিংগুলো সব যেটি করেছে, আর আমরা শুধু কালার ভরেছি। দেখো
খুব সুন্দর লাগছে। এখন মাঝখানেরটা এবার একটা করবো, কেন কি দু সাইডটা মাঝখানে না করলে এই যো। এবার দেখি মাঝখানেটা যখন করব আবার দেখাবো। আমরা আবার রেডি হয়ে গেছি, এবার বাজি ফাটানোর পালা। এই যে বাজি ফাটানোর পালা, এই যে সবাই রেডি হয়ে গেছি, সেজে গুজে রেডি, এই যে মা। আমরা এখন বাজি পোড়াবো, বাজি পুড়িয়ে এখন ঠাকুর দেখতে যাবো। সেই মেলা, বহুদিন পর মেলা লেগেছে। কি সুন্দর মেলা, সেই পপকর্ন, সেই ঝালমুড়ি, সেই ভিড়, সেই আনন্দ, সাথে কোভিডও আছে। মাঝে মাঝে আমাদের হাই হ্যালো করছে কোভিড।